গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে। তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:15। আমি আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, যেহেতু সকালবেলার দিকটা আমি অতটা সময় পাইনি, আজকে একটু ব্যস্ত ছিলাম, ঘরে অনেকগুলো টুকিটাকি কাজ ছিল, তো সেই জন্য আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আর তোমরা জানো এই টাইমটা আমি আমার ছেলেকে নিয়ে পড়তে বেরোই, তো এখন আমি ওকেই পড়তে দিতে যাব। তো ওকে পড়তে দিতে যা যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলবো ততক্ষণ। ফাইনালি গাইস, তোমরা দেখতে পাচ্ছো আমি আমার ছেলেকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি, প্রায় চলে এসেছি। তো এখন যাচ্ছি ওকে পড়তে দিতে, তো চলো যাওয়া যাক ওকে পড়তে দিয়ে, তারপর আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ততক্ষণ দেখতে থাকো। চলো যাওয়া যাক, এখন হাঁটতে হাঁটতে আমি ছেলেকে দিয়ে বাড়িতে ফিরছি। দেখতেই পাচ্ছ আমি হাঁপিয়ে গেছি, ঘেমেও গেছি অনেকটা। তো রাস্তাটা বেশি দূর না, কিন্তু তাও মোটামুটি ভালোই দূর। তো হাঁটতে হাঁটতে আমি আসি, তো এই টাইমটা একটা হাঁটাও হয়েছে, যেহেতু আমি ঘর থেকে খুব একটা বেরোই না, তো সেই কারণে এই হাঁটাটা আমার বেশ ভালোই হয় এখন ছেলেকে দিতে। ফাইনালি গাইস, আমি ছেলেকে দিয়ে চলে এসেছি, তো আমি এখন চেঞ্জ করিনি। তোমাদেরকে যেরকম বললাম আমি হেঁটে আসছিলাম, হাঁটতে খানিকটা হাঁপিয়েও গেছি, তো এসে একটু ফ্যানের তলায় জাস্ট দাঁড়িয়েছি। তো এখন আমি চেঞ্জ করবো, কারণ আমি ছেলেকে আনতে যাবো না, যাবে তোমাদের তোমাদের দাদা। তো তোমাদের দাদা এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে ওই আনতে যাবে, প্রত্যেক দিন আমি দিতে যাই ওই আনতে যায়, তো ও আনতে যাবে। তো এখন আমি ফ্রেশ ফ্রেশ হবো, চলো আমি ফ্রেশ হইনি ততক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে। ফাইনালি আমি সন্ধ্যাবেলা রান্নাঘরে চা করতে চলে এসেছি, এখন আমি চা করবো, চা করে নিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ততক্ষণ সময়। আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমার ছেলেকে তোমাদের দাদা আনতে যাবে 8টার সময়, তো ওকে নিয়ে চলে এসছে, এবং তোমাদের দাদা আসার সময় সন্ধ্যার জন্য আমাদের একটু টিফিন এনে দিয়েছে, আজকে মোগলাই নিয়ে এসছে। তো আমি এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি, খাইয়ে ওকে পড়তে বসাবো। তো ওর কিছু টাস্ক দিয়েছে, কালকে ওর যেহেতু আবার পড়া আছে, তো সেই টাস্কগুলো কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ হঠাৎ করে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা কে এসছে তোমাদেরকে দেখাই। এই দেখো তোমরা, গলি তাকাও, দেখতে পাচ্ছো? তো ওরা সন্ধ্যাবেলা হঠাৎ করে আমাদের বাড়িতে এসছে ঘুরতে, বোন বোনের বর বোনের মেয়ে ওরা আমাদের বাড়িতে ঘুরতে এসছে। এখন আমরা ওদের সাথেই খাওয়া দাওয়া করছি আর কি, সন্ধ্যের 8টাটা ওখানেই করছি ওদের সাথে একসাথে। তো দেখ, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা, তো ততক্ষণ দেখতে পাবো। এখন ঘড়ি
বাড়িতে বাজে রাত 11:30। তো তোমরা দেখতেই পেলে যে আমি সন্ধ্যের মানে বিকেল থেকে সন্ধ্যে অবধি যা যা করলাম সে সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন যেহেতু একটা 11:30 বাজে, আমাদের ডিনার ফিনার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, এবং চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো।